বিয়ার কথা বুঝ যখন কমু তো নইবি, তোমার কথায় তার বিয়ার কি সাথে হইবে না? আমি সেই মনে শুনে যাই তোমার কি তুমি এই বাড়ির বউ, ভবিষ্যৎ মানিস যা এখন তো তোমাকে আছে। উপরে সেফালেলে কোথায় পরে, বুকে পরে, এখন বলতে পারি না, ওদিকে ছোট ভাই এদিকে তুমি। তুমি তোমার ছোট ভাইকে নিয়ে আমাকে সন্দেহ করো? হ্যাঁ, সন্দেহ করার কাজ করলে কি করবো? সন্দেহ করবো কি করবো? আমি বুঝলাম না তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন। হ্যাঁ, রিয়্যাক্ট করছি কেন? শোনো, তোমার একটা কথা বলি, তোমার ভালোবাসা আনছি ঠিক আছে, কিন্তু ভালোবাসি সেটাও ঠিক আছে, এমন কোনো কাজ করো না যে মন থেকে একেবারে চিরতরে বিদায় করে দেই। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আর ওর সাথে কোথাও যাব না এবার তো, মানে শান্ত হও। শোনো, এলাকা একটা আমার মান সম্মান আছে, আমার বাপের মান সম্মান আছে, ওই মান সম্মানের দিকে তাকাই কাজ বাজ করো। তুমি তো সাহস করে কথা বলার কি আছে? আরে ছোট ভাইটা ওরা তো আহম্মক, ওরা তো কোনো বুঝগিয়ার নাই যে বড় ভাই একটা সম্মান আছে, বাপের একটা সম্মান আছে, এ আছে ধরিয়ে রাখার কোনো কীর্তিকলা বর্বিতা নাই তো। তুমি একটু চুপ করবা, চুপ করবা, এখন কি বলতে চাচ্ছ সেটা বলো। আমি একটা কথাই বলতে চাই, তুমি ভালোই চলো, ভালোই চলো। আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমি কোথাও ঘুরতে না গেলেই তো ভালো, তাই না? আচ্ছা কথাটা যেন মনে থাকে, বাজারে গেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। কেমন মানুষ আজও নিজের ভাইকে নিয়েও সন্দেহ করে, বুঝলাম না বিষয়টা। আমি আসলে বুঝলাম না যে মানুষ তুমি আমার জন্য এখানে এসে ঘন্টার পর ঘন্টা ওয়েট করো, সেখানে আমি তোমার জন্য ওয়েট করছি কেন? আমি লাভ ক্ষতি লজের কথা বলিনি, আমি এতটুকু বলেছি যে কেন এটা কি, কেন কি হইছে, হ্যাঁ কও তো একটু না। তোমার ভাবটা আমার ভালো লাগতিছে না, তুমি কি কারো প্রেমে টেমে পড়ছো? না, তুমি কার প্রেমে পড়বে, মোর প্রেমে পড়ার, মোর প্রেম তো তুমি। আমি তোমার প্রেম? হায় সত্যি সত্যি নয় তো কি মিথ্যা কইতে আছি, এত পেছায়ও না, যে কামে ডাকছো হ্যাঁ কাম কও। আচ্ছা বাদ দাও, বিয়ে করছো কবে? ও আর এমন হইবে না। কি? অন বিয়া করা যাইবে না। কেন? মোর বাপ কইছে চাকরি বাকরি করবে হেরপুর। ও, তোমার বাবা বলছে চাকরি বাকরি করবা তারপর? হয়। তা প্রেমটা কি তোমার বাবার কথা শুনে আমার সাথে করেছো? পেছাইও না, না পেছাইয়া, তুমি যা প্রশ্ন করছো উত্তর তো দিয়েই দিছি। আমার প্রশ্নের উত্তর কই দিলা তুমি, হবে না মানে কি? মুই এমন কোনো উত্তর দিতে পারতে আসি না, মনে মাফ করে দাও। বিয়ার কথা মুই যখন কমু তো নইবি, তোমার কথায় তার বিয়ার কি সাথে হইবে না? কই যাচ্ছো তুমি? আমি সেই মনে শুনে যাই তোমার কি। ও মা গোরে আপা বউ কই আর পাল্লা রে দেশে কাউন্টার দিয়ে মাজা একল বেড কে গিয়ে যে ওরে বাবারে দড়ি কে উড়ে মাউ গর্ভ আল্লাহ ফলা উড়ো উড়ো তাতারে উড়ো আল্লাহ ফলা কে নু খারাপ কি কি আরে উড়াই গেছে আল্লাহ দিয়ে উড়ে কাউন্টার দিয়ে একটু কথা সাবধানে করো, সাবধানে করবে
তুই যে এখন আমার হারাই দিলি মোট পাঁচায় গেছে কোমর ওই আখারে কথা দিয়েছে কামড়ার দিয়ে তুই তুই মোট আখারে দিলি কে আপনি এসব বলছেন কেন? ও তো দেখেনি আপনাকে। আপনি চুপ করেন। কি এক সেদর ভেদর ড্রেস পরে হাঁটতে আছে খারাপ তোর মতই তো, তুমি এখন আমার বিয়ে করবে না উঠতে যাইতেছ এই মাইয়ার মতো মুই বাজে আপনি মেয়ে মানুষ দেখা এতক্ষণ আমার হাত ওঠে নাই আমনের উপর বুঝছেন, নইলে সুবার ভাই দেখ আপার দাঁত খুললে হালাইতাম ইচ্ছে করে ধাক্কা দিছি আমি। চুপ, আপনাকে সম্মান করছি জন্য আপনি কি বেশি বেশি হয়ে যাচ্ছে না? এইটার জন্য আপনাকে টাকা দিবি আপনি কিন্তু কামটা ভালো করতে আছেন। তুমি জানো না তুমি ভাই তো সবকিছু জেনে গেছে। ও কি কর কি আমাকে তো তোমার সাথে কথা বলাই বন্ধ করে দিতে বলছে। আরে মোর আল্লাহ ভাই জেনে না গেছে তোমার মনের কথা নাই সব মনের কথা হয় আমি রে সারা অন্যদিকে মন নজর যাইবি না, চলো না আমরা পলাই যাই। হন হেই মোর আপন ভাই, এর লগে তোমার একটু ঝগড়াটা কর আকার হইলি হ্যাঁ পর যামনি। আমি তো তোমাকে ভালোবাসি বলো, এর সাথে আমার থাকতে ইচ্ছা করে না, আমি কি করব? করা লাগবে না, তুমি এটা ব্যবস্থা করতে পারবে না, তুমি কোনো টেনশন কইরো না, তুমি এই বাড়ির বউ, ভবিষ্যৎ মানিস জাত এখন তো তোমাকেও আছে, তোমরা যদি এই বাড়ির মানিস জাত লইয়া যদি লটোফটো খেলাও তাহলে ভবিষ্যতে কি যে হবে এটা তো মরার আগে বুঝতে গেলাম।
পোলা দুইটাই কিন্তু আমার, অতএব যাই করো আর না করো একটু হিসাব কিতাব করিও। তুমি একটা মেয়ে মানুষ, তোমার ইজ্জত তোমার দ্বারে, কেউ আনিয়ে দিতে পারবে না। আমি আর বেশি কিছু কইতে চাই না, কি কইছি তুমি বুঝে আলাইছ। আজ তোমার শাশুড়ি থাকলে হয়তো তোমার অনেক কিছু খুললে কইতে, তোমার শাশুড়ি বেঁচে থাকলে এ তোমার এত খুললে মূল্য কথা কইতে পারতে। আমি শ্বশুর, আমার বিবেক এখন লাগে, আমি এর চাই বেশি কিছু আর বুঝতে পারবো না। যা বোঝার বুঝতে লাও, যাও ঘরে যাও। আপনার পোলারে আমি ভালোবাসি, হ্যাঁ আমারে ভালোবাসে। হে আগে করতো কি, আমার লেগিয়া এই পার্কে যাইয়া ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো, এখন আমি হের লেগে অপেক্ষা করে তাও হেরে পাই না। আচ্ছা যাই হোক, এখন বিষয় হলো যাইয়া, আমি তো জানি যে আমার পোলার তুমি ভালোবাসো, এলই আমি তো কোনো আপত্তিও করি নাই বা কিছু কইও নাই। হাসা দেন, আপনারও কোনো আপত্তি নাই, আমার মায়েরও কোনো আপত্তি নাই, আপনার পোলারও কোনো আপত্তি আসিল না। এই কয়দিন ধরে হ্যাঁ আমার লগে এরকম ফাজলামো শুরু করছে, এটার তো একটা কারণ আছে মা। কারণটা কি চাচা কন্ত? আর কারণ হলো যে ইয়ে উফরে ছাপালাই নিজে বই পড়বে, মানে মানি বোঝো নাই না, তোমার লগে দূরত্ব বোঝো হয়ে গেছে না। হ্যাঁ আপনাকে ঘরে বউ মানে হ্যার বড় ভাইয়ের বউ ভাবি? আল্লাহ, তাই তো কই, হে আমার লাগে এরকম করতেছে কা? সি 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 সি, চরিত্রটা আর আগে পুরোটাই অধপতন হয়ে গেছে। আমি জানিও হইয়া তোমার এই ঘরে আমি আমি সুখ দিতে পারবো না, শেষে গেল ঝগড়া জানি চুল সেরা চুল হইবে, দরকার নাই। তার চাইতে তুমি ভালো একটা পোলা দেখিয়া বিয়ে শাদি করি বসবাস করিয়া সহে থাও, এইটা আমি চাই। তবু এহেন আইয়া অশান্তি তো থাকবা, আমি মরার আগে আমি তো হেনে অনেক ভালোবাসি। এই ভালোবাসা এখন এ গেছে জালনা দিয়ে ফলাইয়া, ও আর ফেরবে না। আনে আমি তোমারে ঠেক দিয়ে রাখতাম, রাখি থাহো দেহি লাইনে আই কিনা। তো যাই হোক, তুমি একটা কাজ করো, তুমি আরো আসা ছাড়িয়ে দাও, এতে লাভ হইবে না। ঠিক আছে আমি চলে আসছি, তবু দেখো আল্লাহ কোন দিকে কি ঘুরায়। কি সুন্দর একটা মাইয়া, ফ্যামিলিতে কোনো ঝামেলা নাই, কিছু নাই, আর বাপ নাই ভাই নাই, একটা মা তোলাটা কতবার একটা ফ্যামিলির মধ্যে হাসেলে খালার ফালার নিজের চরিত্রের কারণে এমন অসভ্য ফলা জানি কোন জায়গায়। তা তো সবই বুঝলাম, কি সিদ্ধান্ত নিছো বলো। সিদ্ধান্ত নিমো তোমার এগুলো কথা আমার ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও তো, আমাকে আমার আর কিছু ভালো লাগতেছে না। আরে ভাবি হন ঘটনা হইলে মুগো ফ্যামিলি এক, এই হইলে সমস্যা। তুমি জানি না, তুমি চলো আমাকে নিয়ে চলো, এ পাশে থাকতে চাই না আমি। তোমার অনেক দূরে চলে যাবো, টেরও পাইবা না।
যেখানে মোর ফ্যামিলির কেউ থাকবে না, বুঝছ? কি রাস্তাঘাট আবার বাইরে দিবি না দিবি না? মুই আবার কি করলাম? এই কুত্তার বাচ্চা থাবর একবার মারিয়া গেলু বেলু সব আমি আউলেই হলাম। জন্ম আমি দিছি, মায়া লাগলে আমার লাগবে, আর মারিয়া হলালেও আমি মারিয়া হলাম। মারিয়া হলাও তুই তো হিসাবি করছ, কি করছি? তুই কি কর না হেডে চিন্তা কর। আরে কি করছি হ্যাঁ তো কইবা। এই বড় ভাইয়ের বউ, হে কি সময় তুই জানো? হইতে পারে ওর বয়সটা কম, কিন্তু সে কিন্তু তোর মায়ের স্থানে। তুই হের লগে যে সব কীর্তিকলাপ করতে আছ, এই আলোয়া মানুষের যে সিসি আমার করতে আছে, আমি কি কমু? আমার গলা বাইকে গেছে মানুষের লগে চিল্লাইতে চিল্লাইতে। এর তো আমার মহু এত ভালো, আমি কি বলো তোরে জন্ম দিলাম? আমি ভাবলাম বড়টার চাইয়ে তুই মনে একটু শান্ত হবি। তুই তো কুত্তার বাচ্চা হয়েছ, তুই আমার বাচ্চা না হন। তোর এই শেষবারের মতো আমি কই দিতে, আমি আর চিল্লা চিল্লি আর করতে পারবো না বাজান। আমার হট মরার সময় আমি আই যাচ্ছি কাজ নাই। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কো, কি কইবা? তুই একটা মাইয়ারে ভালো পাও হয় সেটা তো আমি জানি। জানো কোনোদিন কইছি যে কে ওই মাইয়ার লগে তোর সম্পর্ক? ওর বাপ নাই, ওর ভাই নাই, ওর একটা মা আছে, আমি কোনোদিন কইছি আর না? কেন কই নে? মাইয়াটা যেমন তেমন শিক্ষিত, মাইয়াটা ভদ্র ভালো, এই কারণে আমি এই কথাগুলো বলি নাই। কিন্তু হেই মাইয়াটার মতন মাইয়ারে থইয়া তুই যেসব শুরু করছো, আমার মরা ছাড়ার উপায় নাই। শোনো, এই এই কিন্তু সিদ্ধান্ত আমার ফাইনাল। আমি তিন দিনের লগে আমি ওই সিল্লায় যাইতে আছি, তিন দিন পরে আইয়া ওই হেই মাইয়ারে আমি কিন্তু ঘরে আনবো। কইয়ে দিলাম যে মাইয়ার লগে তোমার প্রেম প্রীতি যাই কও, ওই মেয়েই আমার পছন্দ, আমাদের এই কাঁদতে কাঁদতে গেছে, আমার খুব খারাপ লাগছে, আমি কি করবো? ঠিক আছে তুমি আইও। বেশি কথা কইতি আছে বুঝছো? মুই কিন্তু খেপা গেলে একদম ব্যাগ দিয়ে সুপার দিমু। মুই তো তোর ওসাই না, তোর ওসা মুই এখন তুই কি করবি মরে? এই একদম বেশি কথা কইলে সুপার মাইরে আগে সাপা ভাঙ্গা লাগে। এ মাউ কর, তুই মরে ওসাবি? এ তুই সেনা মুখে কেডা, তুই ওসাবি মরে দে দিতে আর দে মোর গায়ে। এ আর দে না, দেখা গেছ কিস কই নেই? আরে বোন মোর বিপদে আছে, একটু সাইড দে। বিপদে তো হালাই নি, তোর বিপদ হালাম। এই যাই তোর বাপ পাইছে, তোর বাপ। এ ছারে কি কও ওসা, তোর বাপ কে তুই যা বাইরে যা প্রেম কর যা। এই বোন আজকে আমরা খুব বিপদে আছি, সাইরা দে রাস্তা। ওই নাদু কো খালাম মারা পার তো থারমু না, তুই একটা আনা দি গলি মগর কো, তুই যাবি কমে কই নি? তুই কি বলতারে টা পাবি? টা পাবনে তুই যাবার কবর ভাঙ্গে, ব্যক্তি মেশিন নি ব্যক্তি দিয়ে রাইছিস, তুই টাহা দিলি মগর কো, আটা ভাঙ্গে লুল্লু দিয়ে রাইলে টাহা দিলি, মাইরে লইতে ভালোই দরে। এই লই গেল রাখ। কোনো বাড়িতে নাই।
আমি কত বুঝাই শুনাই আমি গেলাম, কত বুঝাই শুনাই আমি গেলাম যে আমি সিল্লাই যাইতে আছি, আমি তিন দিন পর আইয়া আমি তোর পছন্দের মাইয়া আমি তোর বিয়ে করাই দিব, এই মাইয়ের আমি চিন্তা ভাবনা করছি। আর শুয়ের বসে গামটা কি করছে? শেষ পর্যন্ত মানুষদের টেমার মারিয়ে গেলে আমি রাস্তার মুখ দেখাইতে পারবো? আর কোনো কায়দা নাই বাজার, আমি কি করব? এই ফোলা যে এই কাম করবে, এত কিছু কওয়ার পরও যখন ও বুঝলো না ওর ভালোটাই ও বুঝলে। যাক আব্বা, কোনো একটা কথা কই, যা গেছে গেছে, তোমার এড়াইতে পারবো না, আমার তো আর কেউ নেই। বলেন না কি গেছে কি হইছে। তুমি আর মন খারাপ করে শরীর খারাপ করো না আব্বা। মা গো, তোমার আমি কইছিলাম না কি যে ওর বোন লাগে ওর একটু ওই সম্পর্ক, শেখর আলীর একটু সম্পর্ক তোমার আমি সেদিন কই নাই। ওর বোন ওই বলেই গেছে। কি করে বোন? ও এত নিচে নামলো, ও এভাবে আমাকে ধোকা দিল, আমার জীবনটা নিয়ে এমনি খেললো, এই করার ছিল আমার সাথে, এরকম করতে পারলো আমার সাথে, আমার জীবনটা এভাবে শেষ করে দিল। আমি কিন্তু এই জন্যই মা তোমারে আমি আগেই সাবধান করছিলাম, কারণ আমি চাই না যে তুমি এইভাবে ধ্বংস হয়ে যাওয়ার মতন। কামের কাম করলো আব্বা, তুমি এই বাড়িতে মন শরীর খারাপ করে না আব্বা, তুমি ঘরে লো আব্বা, এই জায়গা না আব্বা, তুমি ঘরে লো, আও আব্বা ঘরে লো। আরে